মা হচ্ছেন পর্দার পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন অনাগত সন্তানের বাবাকে এটি নিয়ে এক ধরনের জল্পনা কল্পনা ছিল। তিনি হচ্ছেন তরুণ অভিনেতা শরীফুল রাজ এবং জানিয়েছেন যে গত অক্টোবরে ঘরোয়া আয়োজনে বিয়ে হয় তাদের। আবারও খবরের শিরোনামে পরিমণি, তবে বিতর্কিত কর্মকাণ্ডে নয়। রূপালী পর্দার এই নায়িকা বাস্তবে হচ্ছেন মা। ঘুম থেকে উঠে শুনি নায়িকা পরিমণি মা হতে যাচ্ছেন। এ কি মা হতে যাচ্ছেন কিভাবে? উনি তো বিয়ে করেন নাই। না, উনি বিয়ে করছেন। উনি হচ্ছে অক্টোবরের 17 তারিখে বিয়ে করছেন। কত সালের সেটা কেউই বলতেছে না, সো ধরে নিচ্ছি এই অক্টোবরের 17 তারিখে। কত সালের এটা কেন একটা প্রশ্ন, কারণ এনাদের লাইফ থেকে কোনো আগামাথা পাবেন না। কী যে করতেছে, কী করে বেড়াচ্ছে, কীভাবে করে বেড়াচ্ছে, সবাই কে কার লাইফে কী করে বেড়াচ্ছে এটা নিয়ে তো আরেকজন কথা বলবে। কেন আমার লাইফে আমি কী করে বেড়াচ্ছি সেটা নিয়ে আপনি কেন কথা বলবেন, আপনার লাইফে আমি কী করে বেড়াচ্ছি সেটা নিয়ে আমি কেন কথা বলবেন? না না না, ব্যাপার তো তা না। ওনারা তো ওনাদের লাইফকে হইতেছে উল্টায় পাল্টায় দেখেন না। বিদ্যা সিনহা মিম বিয়ে করতেছেন, আপনি নিউজ ফিডে পাগল হয়ে যাবেন। 101 মাস ধরে বিয়েই করতেছেন, বিয়েই করতেছেন, বিয়ে করতেছেন, ঢাকঢোল পিটে আপনার গায়ের উপরে চলে এসে, আপনার গায়ের উপরে চলে এসে উনি বিয়ে শাদি করতেছেন, মিডিয়া ফলো করতেছে। আপনি হলেন নাকি আগ্রহী বিদ্যা সিনহা মিমের বিয়ের ব্যাপারে? আগ্রহী কিন্তু আপনি, আপনার কিন্তু আগ্রহ ছিল না, আপনি জানতেন না বিদ্যা সিনহা মিম বিয়ে করতেছে। একবার আপনার গায়ের উপর চলে আসছেন ওরা সব কিছু নিয়ে, আপনাকে জোর করলো, আগ্রহী করে তুললো, তারপর আপনি বাধ্য হইলেন, হয়ে শুনলেন, আগ্রহী হইলেন, উদ্দীপনা তৈরি হলো আপনার মধ্যে। এখন আপনি যদি আবার ফার্দার একটা প্রশ্ন করতে জানাই, আপনি কেন তার কি নিয়ে কথা বলেন, কেন তার বিয়ে নিয়ে প্রশ্ন তুলছেন, কেন তার পার্সোনাল লাইফ নিয়ে করবে, প্রাইভেসি, পার্সোনাল লেকচার দিয়ে শুরু করবে কেন? কারণ এরা সকলে মিডিয়া বাজছে, এই মিডিয়া মিডিয়া মিডিয়া, এরা মিলেমিশে, এরা মিলে, এরা এদের মতো দুনিয়া, এরা ন্যারেটিভ দাঁড় করায়। ওই যে মিথিলার দেখাইছিলাম আপনাদের, মিথিলা, ওই যে তাহসানের ওয়াইফ মিথিলা, ভদ্রমহিলা এরকম আলোচনা হয়েছে ওনাকে নিয়েও। কেন উনি হচ্ছে ওই যে আরেক নির্মাতার সাথে, ফাহমির সাথে ওনার শুয়ে থাকার ছবি প্রকাশিত হয়েছে, এটা ওনাদের পার্সোনাল মুহূর্ত, পার্সোনাল লাইফ। কারণ ওনারা পর্দায় নাটক করেন, ওনাদের নাটকে ওনাদের অভিনয় নিয়ে কথা হবে, ওনার ওইটা হয়েছে পর্দার আলোচনার বিষয়, পার্সোনাল লাইফের বিষয়ে আলোচনা করার কথা। কিন্তু ঠিক কখন, যখন ওনারা পার্সোনাল লাইফের এগুলো পর্দার সামনে এনে এগুলো নিয়ে না পাবলিককে উদ্দীপনা তৈরি না করবেন, ওনারা সে পাবলিককে উদ্দীপনা তৈরি করেন, তারপর পাবলিককে আগ্রহ তৈরি করেন, তারপর আগ্রহী হয়ে উঠলে পাবলিক তখন আবার লেকচার দেওয়া শুরু করেন এই আমাদের পার্সোনাল লাইফ নিয়ে। আপনাদের পার্সোনাল লাইফ পর্দা কী করে? আচ্ছা, ওই টাকা পাওয়া যায় তো পার্সোনাল লাইফ বিক্রি করে, টাকার জন্য যেহেতু পার্সোনাল লাইফ নিয়ে আসতেছেন, অথবা অ্যাটেনশনের জন্য, যেই জন্যই হোক, তখন আবার মানুষ যখন প্রশ্ন করে, কথা বলে, কমেন্ট করে, তখন আবার নাটকটা করবেন না, প্লিজ লেকচারটা দিতে আসবেন না। সো তখন আমি একটা পর্ব করে দেখাইছি মিথিলা, প্রচুর লেকচার ওনার পার্সোনাল লাইফ নিয়ে, এত কথাবার্তা, বাঙালিকে ভদ্রতা সভ্যতা জ্ঞান দিচ্ছে, ভালো কথা। তারপর এই কয়েকদিন পর আবার সৃজিৎ, ওনার যে হাজব্যান্ড, তাকে নিয়ে প্রথম আলোতে আসছেন কৌতূহল নিবারণ করতে। কেউ কিন্তু কৌতূহলী না, নোবডি কেয়ার্স অ্যাবাউট কী হচ্ছে তার লাইফে, কেউ জানেও না তার লাইফে কী হ, না না, উনি এসে প্রথম আলোতে এসে যে অমুক দিন আমি এবং সৃজিৎ আসতেছি আপনাদের কৌতূহল নিবারণ করতে, এরা এগুলো করবেন রাইট? আপনাদেরকে আপনারা না চাইলে ওদেরকে ইগনোর করতে পারবেন না। আপনারা এসে আপনার ঘেড্ডির মধ্যে ধরে আপনাদের পার্সোনাল লাইফের স্টোরি আপনাকে বলবে, শোনাবে, তারপর আপনি একটা কথা বললে, একটা কমেন্ট করলে, একটা প্রশ্ন করলে, তখন এই না কেন পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেন, এদের পার্সোনাল লাইফ কী হচ্ছে আপনি কিন্তু জানেন না, এরা এসে আপনাকে জানায়। আচ্ছা, তো পরিমণির কী হচ্ছে আমি জানি না, জানার কথা না, প্রয়োজনও নাই, নোবডি কেয়ার্স অ্যাবাউট পরিমণির পার্সোনাল লাইফ, লাইক সে সমাজে কোনো ধরনের কন্ট্রিবিউশন নেই এদের। নাও পরিমণি এখন আলোচনায় রাইট, এখন কিন্তু আবার এরা নাটক করবে যে আপনি আলোচনা করতে পারবেন না। পরিমণি কিন্তু পাবলিকলি ফেসবুকে পাবলিক পোস্টে অ্যানাউন্স করছে, মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে জানাইছে যে সে প্রেগনেন্ট, জিনিসটা কিন্তু এখন পাবলিক ডোমেনে সে রাখছে। ব্যাপারটা কিন্তু এমন না, দেখেন ব্যাপারটা কীরকম, বোঝেন এদের ব্যাপার, এদের কাজকর্মগুলো বোঝেন, এদের চাওয়া পাওয়াগুলো একটু খেয়াল করেন। সে যে বিয়ে করছে এটা আবার গোপন রাখছে, সে বিয়ে করছে যেটা কিন্তু গোপন রাখছে, তো বাচ্চা হয়েছে এটাও গোপন রাখেন। আপনি সব কিছু আপনার পার্সোনাল লাইফ প্রাইভেট রাখেন। মানুষ যদি তারপর জোর করে, মানুষ যদি ইফ দে গো আউট অফ দেয়ার ওয়ে আপনাদের পার্সোনাল লাইফে না করানোর জন্য, না পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার জন্য, তখন আপনি এই কথা বলতে পারেন যে না আমি তো এটা পাবলিক ডোমেনে পুট আপ করি নাই, আমার এই পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলি না, আমি পার্সোনাল লাইফ পার্সোনাল রাখতেছি, প্রাইভেট লাইফ প্রাইভেট রাখতেছি, কেন তোমরা ইনফ্রিঞ্জ করতেছো আমার প্রাইভেসি? তখন কিন্তু আমি সাপোর্ট করবো তাদের এই কথাবার্তাকে। তারা কিন্তু সেটা করে নাই, যেমন কি বিয়েটা পুরো মানে লুকিয়ে করছে না, এটাও আসতেছি ওই জায়গায় সমস্যা। যদি সব কিছু থ্রু আউট তার এরকম করতো, প্রাইভেসি মেনটেন করতো, তাহলে কিন্তু এটা একটা নাইস থিং হইতে পারতো যে হ্যাঁ সে তার প্রাইভেট লাইফ প্রাইভেট লাগতেছে, পর্দার লাইফ পর্দা রাখতেছে, সো মানুষ পর্দা থেকে জানি তার প্রাইভেট লাইফে চলে না আসে, নাইস, একটা ভালো যৌক্তিক এবং রিজনেবল চাওয়া। তা কিন্তু না, কিছু প্রাইভেট থাকে, কিছু খেলে ছেড়ে দেয়, কিছু ছাড়ে, কিছু ছাড়ে না, আবার এগুলো নিয়ে শয়তানি করে, নাটক করে, মামলা করে, এই করে সেই করে, আপনি বুঝতে হবে এখানে এদের কাজকর্মগুলো রাইট। সো উনি বিয়ে করছেন, প্রাইভেট রাখছেন, ওকে ভালো কথা, উনি ওনার প্রাইভেট লাইফ প্রাইভেট রাখেন, বাচ্চা আর হবে এটা যদি মিডিয়া জানছে জানা সেটা ঠিক আছে, না না না, উনি তো জানছে জেনে গেছে, না উনি তো এটা আবার একটা পাবলিকলি ইয়ে করছে, কী জানি বলে পোস্ট দিয়ে জানাইছে যে উনি
বুঝাইছি, ইঙ্গিত করছে। আচ্ছা, মানে উনি চাচ্ছে দেশবাসী জানুক উনি মা হতে যাচ্ছেন। তো আপনার বিয়ে সম্পর্কে তো দেশবাসী জানে না, আপনি মা হতে আপনি তো খুব ভালো করে জানেন। এখনই একটা আলোচনা তৈরি হবে, একটা প্রশ্নের উদ্রেক হবে, কী ব্যাপার পরিমণি মা হতে কীভাবে, শুধু বিয়ে করে নাই, কারণ বিয়ে তো আপনি গোপনে করছেন, কেউ জানে না, কাউকে আপনি জানান নাই। তো এরাই যে স্টান্টবাজি শুরু হয়ে গেছে, রাইট? একটা বাচ্চা হবে, একটা বিয়ে করছে, এটা নিয়ে স্টান্টবাজি। এখন যদি কোনো উল্টাপাল্টা কমেন্ট আসতে শুরু করে মানুষের তরফ, এখন লেকচার দিতে চলে আসবে, এই আপনারা কি বাঙালি সভ্যতা জানে না, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেন, কারণ নাটকটা কিন্তু উনি তৈরি করছেন এখানে। আচ্ছা, ভালো কথা, সেটা গেলো একটা অ্যাসপেক্ট যে এরা এগুলো করে, এরাই হইতেছে সম্পূর্ণ নাটকে পরিস্থিতিটা এরা তৈরি করে, করে এরা আবার লেকচার দিতে আসে, সেটা গেলো একটা। নেক্সট থিং হচ্ছে এবার টাইম লাইন, আপনি তার টাইম লাইন মিলাইতে পারবেন না, কারণ এরা কিন্তু পাবলিক, অ্যাগেন তাদের প্রাইভেট লাইফ কিন্তু প্রাইভেট নাই, তারা প্রাইভেট রাখে না, তারা আপনি চাইলেও প্রাইভেট, আপনি যদি চান যে ভাই তুই তোর প্রাইভেট লাইফ প্রাইভেট রাখ, ফর গড সেক লিভ মি অ্যালোন, আপনি সেটাও মাপ নাই। আপনাকে বিদ্যা সিনহার মিমের বিয়ে আপনি না চাইলে আপনার হোম পেজে এসে ছাড়বে, ছবির পর ছবি, ছবির পর ছবি দিয়ে যাচ্ছে, তারপর একটা ঝামেলা লাগবে। তারপর যখন আপনি বলবেন যে খুব তো জ্বালাইলেন এক মাস ধরে বিয়ে করলেন রং ঢং করে, এখন কী হলো, এই কথা এখন পার্সোনাল লাইফ নিয়ে কেন কমেন্ট করলেন, ওকে চাওয়া পাওয়াটা বোঝেন না এরা, আপনি কখন আগ্রহী হইতে পারবেন কখন হইতে পারবেন না কি বলতে সব এরা বলে দেবে আপনাকে। এই আমি বিয়ে করছি, এটা কিন্তু আমার প্রাইভেট রাখছি, আমি এটা নিয়ে কথা বলবো না, এই আমি বাচ্চা হবে এটা কিন্তু আমার পাবলিকলি দিয়ে দিলাম, এটা নিয়ে এখন কথা বলো সবাই, আলোচনা করো, এই জন্য আমি বিয়েটা গোপন রাখছি, এখন শুধু এখন আলোচনা শুরু হবে। তা আলোচনাটা যদি আমার পছন্দসই না হয় তখন আবার আমি নাটক করতে চলে আসবো, এই বাঙালি কি ইতর গেলা অসভ্য বাঙালি, এই সেই ছোটো লোকেরা আমার প্রাইভেসি নিয়ে, সমস্যাটা কোন জায়গায় দেখেন, এদের কোনো টাইম লাইন মিলাতে পারবেন না, এদের কি নিয়ে আলোচনাটা হয় কেন, মানে এর জন্য সুস্থ সভ্য ভদ্রলোক হইতো তাই সাথে আলোচনা হইতো না, মানুষ বিয়ে করছে একটা সুন্দর ব্যাপার, বাচ্চা হবে একটা সুন্দর ব্যাপার, না না এদের তো ব্যাপার কোনো সুন্দর না, এরা তো সব অসভ্যতা আমি করে বেড়ায়, পরিমাণে এটা চতুর্থ বিয়ে, রাইট? সো এরা এগুলো করে বেড়ায় না, হইতে পারে একটা মানুষের লাইফে চতুর্থ বিয়ে হইতে পারে, আই ডোন্ট নো, স্বাভাবিক না, একটা তার বয়স কত হয়েছে পরিমাণের, 30 হয়েছে কিনা আমি জানি না, এর মধ্যে 4টা বিয়ে করে ফেলছে, আমি জানি না এটা স্বাভাবিক কি না। সো এরা ওকে ভালো কথা, সো যে সমস্যা যে এদের টাইম লাইন মিলাতে পারবেন, রাইট? সে হচ্ছে জুনের 13 তারিখে ইয়ের মিথিলাকে নিয়ে, মিথিলাকে নিয়ে তখন আমি সম্ভবত আলোচনা করছিলাম যে ওনারা হইতেছে, ওনাদেরকে নিয়ে যে কারণে আলোচনাটা হয়, ওনাদের কাজকর্মগুলো কিন্তু নর্মাল না, অস্বাভাবিক, অসামাজিক, উদ্ভট, সামাজিক মূল্যবোধের সাথে যায় না, ধর্মীয় মূল্যবোধ, এরা ধর্ম না মানুক, সমাজ তো আছে, সামাজিক মূল্যবোধের সাথে আইন তো আছে, আইনেরও তো আকা করে না, এই যে পরিমণি যে ওই লোককে ফাঁসাইতে গেছিলো ধর্ষক টর্ষক বলে, এটা এটা কি আইনের মধ্যে, এটা কি আইন মেনে করতে গেছিলো না, করছে কিন্তু, হ্যাঁ আইনকে ব্যবহার করে করছে, আচ্ছা ভালো কথা। সো সেই ঘটনাটা যখন ঘটছিল, পরিমণি যে ধর্ষণের অভিযোগ আনছে, আমি কিন্তু ওই দিনে একটা পর্ব করছি জুন 13 তারিখে, এই অভিযোগ পরিমণি আনছিল ওই লোকের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা চেষ্টার, আমি তখনই কিন্তু একটা তার স্ট্যাটাস পরে আমার সন্দেহ হয়েছে যে ফটকা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছে, আমি তখনই একটা এপিসোড করছি সাথে সাথে যে পরিমণি আদৌ সত্য কথা বলতেছি কিনা, তার দাবির সত্যতা ভিত্তি কতটুকু, প্রচুর ডিসলাইক খাইছি ওই ভিডিওতে, অফকোর্স বাই নাও ইউ নো যে আমার জাজমেন্ট ঠিক ছিল না ভুল ছিল। সো জুন 13 তারিখে আমি এই ভিডিও করছি, জুন 13 তারিখে সে স্ট্যাটাস দিয়েছে, আচ্ছা ভালো কথা। অগাস্টের 10 তারিখে হচ্ছে একটা ভিডিও হইতেছে ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে যে পরিমণের যে তদন্ত কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, তার সাথে পরিমণের প্রেমের সম্পর্ক চুমুচুমি করতেছে হোটেলে, রেস্টুরেন্টে, ওই লোকের কিন্তু ওয়াইফ আছে, ওই লোকের ওয়াইফ আছে, বাচ্চা আছে, পরিমণি কিন্তু পরকীয়া করতেছে। নাও যদি এমন হতো যে একটা প্রেমের সম্পর্ক হয়েছে, হয়েই গেছে, সেটাও লাইক পরকীয়া তো আনএক্সেপ্টেবল, আপনি আর একটা জন্য সংসার ভাঙতেছেন, তাও মানলাম একটা মনের ব্যাপার, না 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 পরিমণি তো বদমাইশ আগা গোড়া, তো দেখাইতেছি আপনাকে, সে আগা গোড়া ফ্রড বদমাইশ, সে জায়গা জায়গায় হেঁটে হেঁটে ধর্ষণের অভিযোগ আনে, সে এই ঘটনা একবার ঘটনা, এর আগেও ঘটাইছে আমি যেগুলো প্রত্যেকটা পর্ব করে আপনাদেরকে দেখাইছি, এর আগেও সে রাতের বেলা ক্লাবে গিয়ে ভাঙচুর করছে, মদ না দেয় থাকে এবং সে ধর্ষণের অভিযোগ আনছে থাকে, কেন মদ দেয় নাই, সে ভাঙচুর করছে, প্রতিবাদ করছে যে তার বিরুদ্ধে পুলিশের থানায় ফোন দিয়ে ধর্ষণের অভিযোগ আনছে, ওইটা আলোচনা হয় নাই দেখে আমরা জানি নাই, পরে আরে আবার যখন ইয়ের বিরুদ্ধে নাসিরুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে তখন সামনের পিছনের ঘটনা উঠে আসে। সো সেগুলো করে হেঁটে হেঁটে ধর্ষণের অভিযোগ তোলে, সো বদমাইশ আর কি, হ্যাঁ রাত বিরাত রাত 3টা 4টা বাজলে বারেবারে গিয়ে মাতলামি করে, আর মানুষের থাকে কেউ মত দিতে না চাইলে সে ধর্ষণের, কত বড় গর্হিত, একটা মানুষকে ধর্ষণ অভিযোগ ফাঁসাই দিলে তার জীবনটা শেষ, কত বড় অসভ্য, এগুলো নিয়ে মিডিয়াতে কোনো কথা বলতে দেখছেন দেখবেন না, যে আমি এখন এগুলো বলতে সেগুলোরা বলবেন, আসতেছি এখানে আসতে আসে, মিডিয়া তো অসভ্যগুলো এগুলো হয়েছে সব শুরুরের হইতেছে আখড়া, এরা মিলে এরা সুরগিরি করবে, সুরপনা করবে, আপনি আবার কিছু বলতে গেলে আপনাকে আবার এমনভাবে কণ্ঠাসা করে ফেলবে, খুব একবারে মোরাল নীতি নৈতিকতা বোঝাবে আপনাকে, ওকে। জুনের 13 তারিখে পরিমণি মিথ্যা অভিযোগ টানছে, অগাস্টের 10 তারিখে ইলিয়াস হোসেনের পেজ থেকে ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে সেই তদন্ত কর্মকর্তার সাথে পরিমণির প্রেম। নাও পরিমণি যেরকম ফটকা এবং বদমাইশ, এটা প্রতিষ্ঠিত সত্য, তাতে করে এটা মনে করা খুবই বাস্তবিক যে তার সাথে ওই লোকের কোনো প্রেমের ব্যাপার ছিল না, সে অভিনয় করছে ওই লোকের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, সে যেহেতু তদন্ত কর্মকর্তা তার পক্ষে জানিয়ে তদন্তের রিপোর্ট দেয়, এই জন্য সে জেনে বুঝে প্ল্যান করে পরিকল্পনা প্রেমের টেমের কিছু না অভিনয় করছে, ওই লোকের কিন্তু একটা সংসারও আছে, রাইট? সো সে জেনে বুঝে একটা লোকের সংসার ভাঙছে,
অ্যাগেন যদি বলো হ্যাঁ প্রেম হয়ে গেছে, যেটা স্টিল আনঅ্যাকসেপ্টেবল একটা লোক, তারপরে মানলাম মন ঘটিত, না মন ঘটিত ব্যাপার না, পরিমাণে যে লেভেলের ফটকা তাতে করে আমরা ওই কনক্লুশন টানতে পারি যে প্রেম টেম না, সে হচ্ছে আনডিউ সুবিধা নেওয়ার জন্য ওই লোকটার সংসারটা ভাঙছে, আনডিউ একটা সুবিধা নেওয়ার জন্য তদন্তে। আচ্ছা, সেটা আরও ভালো করে প্রমাণিত হবে ঘটনাটা যে অক্টোবরের 17 তারিখে সে বিয়ে করছে বলে দাবি করতেছে। আচ্ছা, অক্টোবরের 17 তারিখে, সো অগাস্টের 10 আর অক্টোবর, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর দুই মাস, দুই মাসের মধ্যে সে বিয়ে করে ফেলছে আরেক জায়গাতে, তার মানে দুই মাসের মধ্যে সে আরেকটা প্রেম থেকে বের হয়ে আরেকে বিয়েও করে ফেলছে, রাইট? সো এটা কী ধরনের প্রেম ছিল? যাক, এগুলো নিয়ে কনক্লুসিভ কিছু না, কিন্তু আমি জাস্ট আইম পুটিং দোজ থিংস অল দিস থিংস আউট দেয়ার, যে অগাস্টের 10 তারিখে একটা ভিডিও প্রকাশ পাইলো সে তদন্ত কর্মকর্তার সাথে প্রেম করতেছে, অক্টোবর 17 তারিখে সে আবার আরেক জায়গায় বিয়ে করছে। আচ্ছা, ভালো কথা। জানুয়ারি 10 তারিখ, আজকে আমার ইউএসএ 10 তারিখ, বাংলাদেশ নিশ্চয়ই 11 তারিখ, সে অ্যানাউন্স করছে সে হচ্ছে মা হতে যাচ্ছে। সো টাইমলাইনগুলো দেখে দেখাইলে আপনি দেখবেন কোনো গ্যাপ নাই, এগুলো কিন্তু একেবারে খুবই কনজারভেটিভ টাইমলাইন। এমনও হতে পারে ওভারল্যাপ করতেছে, সে যখন প্রেম করছে তখনই আবার আরেকজনের সাথে প্রেম করছে, যখন সে পুলিশ কর্মকর্তার সাথে প্রেমের অভিনয় করতেছে তখনই সে যে রাজ তার সাথেও প্রেম সম্পর্ক চালায় যাচ্ছে, নাহলে কিন্তু সে দুই মাসের পরিচয় বিয়ে হয়ে গেছে। বললাম না এগুলো খুবই কনজারভেটিভ টাইমলাইন। সে একটা সম্পর্ক থেকে বেরোইছে আর একটা সম্পর্কে ঢুকছে, ঢুকেই বিয়ে হয়ে গেছে, ঢুকেই প্রেগনেন্ট হয়ে গেছে, এরকম কিন্তু বাস্তবতা এরকম না, এভাবে হয় না, অ্যাটলিস্ট একটু সময় যা। সো একেবারে কনজারভেটিভ এস্টিমেট এগুলা, আর রিয়েলিস্টিক যদি আপনি চিন্তা করেন তাহলে দেয়ার ইজ এ গুড চান্স সে এক সম্পর্কে থাকতে আরেক সম্পর্ক, আরেক সম্পর্কে থাকতে আরেক সম্পর্ক, প্রতারণা, মিথ্যা, প্রতারণামূলক সম্পর্ক এগুলো করে বেড়াচ্ছে। ছেলেরা করলে কিন্তু জেলে, ধর্ষণ বলে জেলে ঢুকে রাখলো, তার টাইমলাইনটা কিন্তু খুবই কোয়েশ্চেনেবল। একই জিনিস আমরা মিথিলার ব্যাপারে দেখছিলাম, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, যেই কারণে আলোচনা, আপনি কারণগুলো দেখেন, তাদের কিনে আলোচনা হয় কেন, তারা অস্বাভাবিক অসামাজিক কাজকর্ম করবে, স্বাভাবিক সহজ স্বাভাবিক কাজ করতেছে তারপর মানুষ সমালোচনা করতেছে, তারা তাদের প্রাইভেট লাইফ প্রাইভেট রাখতেছে, মানুষ ইনফ্রিঞ্জ করতেছে, তাহলে না না না, তারা তাদের প্রাইভেট লাইফকে কখনো উদাম করে কখনো করে না, কিছুটা করে কিছুটা করে না, সো একটা থোঁয়াটে পরিবেশ তৈরি করে। মিথিলার বেলা একই জিনিস দেখা গেছে, সে তাহসানের সাথে যখন সম্পর্ক ছিল, যখন ডিভোর্স হচ্ছে, সেই টাইমলাইন খবর তাদের ইন্টারভিউ থেকে আমি শুনে তখন আমি দেখতে পাইছিলাম যে যখন সে ওই ইয়ের সাথে শুইতেছিল, যে ভদ্রলোকের সাথে বিয়ে না করে শুইতেছিল, এটা নিয়ে আপনি কিন্তু কিছু বলতে পারবেন না, অ্যাজ ইফ বাংলাদেশের আইনে, বাংলাদেশের সামাজিকতায়, বাংলাদেশের ধর্মীয় অনুশাসন বা আইন সব কিছু বাদ দিলাম, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না, কিন্তু আপনি বলতে পারবেন না কেন এদের কাছে মিডিয়া আছে। ওকে, সো মিথিলা যখন শুইতো যে ভদ্রলোকের সাথে, তখনও তাহসানের সাথে অফিসিয়ালি ডিভোর্স হয়েছে বলে আমরা টাইমলাইন আমাদেরকে দেখায় নাই, তখন তাদের ইন্টারভিউ মিথিলার তাহসান ইন্টারভিউ শুনে আমি এটা জানতে পারছিলাম। আপনি এই যে নাসির হোসেন বিয়ে করছে ওই মেয়ে কিন্তু তার হাজব্যান্ডকে রাকিবকে তালাক না দিয়ে হইতেছে, নাসির হোসেনকে গিয়ে বিয়ে করছে, পরবর্তীতে জাল কাগজপত্র প্রডিউস করছে, তারা অসভ্যতা আমি করে বেড়াচ্ছে, আপনি কিন্তু এটা নিয়ে কিছু বলতে পারবেন না, মিডিয়া তো এগুলো নিয়ে কিছু বলবেন, আপনাকেও বলতে দিবে না, আপনি খারাপ মানুষ, বললে আপনি হয়ে যাবেন খারাপ মানুষ। এই যে পরিমাণে এগুলো করতেছে, হ্যাঁ প্রাইভেট লাইফ এগুলো নিয়ে কথা বলো না, কিন্তু পরিবহনে কিন্তু নাটক করে। সো সে তার বিয়েটা গোপন রাখলো, তাহলে বাচ্চাটাও গোপন রাখতেন, তারপর আমরা সবাই একসাথে জানতাম যে ওনার একটা বাচ্চা হয়েছে, উনি বিয়ে করছে, সব কিছু উনি গোপন রাখছে, তখন আমরা ও কনসিস্টেন্ট, উনি ওনার প্রাইভেট লাইফ প্রাইভেট রাখছে, না না না, উনি দুই মাস আগে বিয়ে গোপন রাখছে, দুই মাস পর আবার বাচ্চা হওয়ার খবর পাবলিশ করে, যদি এমন হইতো উনি বিয়েটা প্রকাশ করছে, বাচ্চা হওয়ার ব্যাপারটা গোপন রাখছে, দ্যাট উড অলসো মেক সেন্স, যে ওকে এটা কিন্তু মেক্স জিরো সেন্স যে কোনো বিয়ে নাই সাথে হঠাৎ করে বাচ্চা কোথেকে চলে আসলো, রাইট? করতেছে এগুলো, এরা এগুলো করতেছে মিডিয়া তাই সে এটা এটা নিজে কিন্তু নিজে মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলতেছে, নিজে বিয়েটা কিন্তু বলেন। আচ্ছা, তৈরি করলো নাকি একটা ঘোরাটে পরিস্থিতি, নিজে করলো নাকি এই জিনিসগুলোকে সামনে আনলো টেনে, এখন মানুষ কিছু বললে শুরু হয়ে যাবে। আচ্ছা, নাও এই যে সে তিনটা এর আগে তিনটে বিয়ে করছে, এটা তার চার নাম্বার বিয়ে, এবং এগুলোর পরিণতি কী হয় এগুলো তো আমরা জানি, মানে তার ব্যাডলাক উইশ করতেছি না, কিন্তু সে এগুলো করতেছে না, মিডিয়ার সামনে এসে সারা দেশের সামনে নেচে গিয়ে কুঁদে এই কাজগুলো করতেছে, প্রেসিডেন্ট স্থাপন করতেছে ভবিষ্যতের জন্য, প্রেসিডেন্ট মানে নিদর্শন দৃষ্টান্ত স্থাপন করতেছে, এগুলো করতেছে, এগুলো করে বেড়াচ্ছে খুললাম খুল্লা সমাজে। সবচেয়ে বড় যেই সবচেয়ে সিরিয়াস যে জায়গাটা, সে গোপনে কেন বিয়ে করবে, কেন গোপন করে বিয়ে করবে? আচ্ছা ভালো কথা, গোপনে বিয়ে করলে বাচ্চাটা আবার প্রকাশ করতে আসলেন কেন, এরা এগুলো গোপনে করে কেন? তারপর হবে কি 19-20 হলে ফাঁসাই দেবে লোককে, বুঝলেন না, গোপনে বিয়ে করছে কেউ জানে না, তারপর একটা কিছু আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করছে, ফুসলিয়ে ধর্ষণ করছে বলে ওই ছেলেরা মামলা টামলা দিয়ে হেনস্থা করে জীবন বরবাদ করে ফেলবে। সুভার একটা ঘটনা ফলো করতেছেন কিনা জানি না, আমি কিন্তু ভিডিও সেভ করে রাখছি, ঘটনা অন্যদিকে মন নিলে এপিসোড করবো, ওই জন্যে আমি একটু ব্যস্ত ছিলাম দেখে করি নাই, নাহলে করতাম। যে নাসির হোসেনের সাথে যে মেয়ে সুভা যে প্রেম ছিল, ভাইরাল হয়েছিল ওই ফোন আলাপের কারণে, যে মজা তুমিও পাইছো আমিও পাইছি, আমি তোমার বিরুদ্ধে অভিযোগ আনবো না, সুভা যে মেয়েটা, সেই মেয়ে আরেকটা লোককে বিয়ে করছে, যদি কেউ ফলো না করে থাকেন ওই ঘটনা একটু সংক্ষেপে টাচ করে দিই। আরেক লোককে বিয়ে করছে, বিয়ে করার পর সুভা সেমন সম্মত মেন্টালি ক্র্যাক, সে হইতেছে ঘুমের ওষুধ খাই করে সেই করে ভাঙচুর করে ওই লোকের গায়ে হাতও তুলছে, ওই ফোন আলাপ তাদের সুভার হাজব্যান্ডের ফোন আলাপ থেকে
30 মিনিটের ফোন আলাপ, না জানি 20 মিনিটের ফোন আলাপ, সেটাও সেভ করে রাখছি। যদি ঘটনা অন্যদিকে মোড় নেয় তখন কভার করবো, যেটা নিয়ে আর খুব নিয়ে নিছে অলরেডি। অলরেডি সুভা তাকে ফাঁসানোর চেষ্টা করছে, অলরেডি সুভা তার বিরুদ্ধে নানান রকম মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন আপনারা দেখলে জানেন সংবাদ সম্মেলন করে বেড়াচ্ছে। দেখেন এটাই কিন্তু বলতেছি, বদমাইশিগুলো করে এরা, তারপর সংবাদ সম্মেলনও করে এরা, মামলাও দেয় এরা, সিস্টেমকেও কাছে যায় এরা, মিডিয়াকেও কাছে যায় এরা, এবং পায়ও চায় না, শুধু পায়ও। সেই বদমাইশগুলা রাজত্ব আর কি, রাম রাজত্বে এই দেশে হইতেছে বদমাইশগুলো, আর ভালো মানুষগুলো হইতেছে কোন ঠাসা। সো সুভারু হাজব্যান্ডের ফোন আলাপ শুনে আমি যে কারণে রাখছি, আমি এপিসোডটা করতাম তখন সময়ের কারণে করতে পারি না, যেই জিনিসগুলো দেখাতে চাচ্ছিলাম, যে ওই ভদ্রলোক খুবই সতর্ক, কারণ সে জানে এই দেশে ফাঁসাইয়া দেওয়া হয়, এরকম নানান লামছাম ধরে ফাঁসায়, সে তাকে জানি সুভা না ফাঁসাইতে পারে, প্রত্যেকটা ওপেনিংয়ে সে প্লাক করে দিচ্ছে, প্রত্যেকটা অরিফিস সে প্লাক করে দিচ্ছে। সে সুভাকে বলতেছে তোমার সাথে আমার যে কাবিন হয়েছে, কাবিন একটা এপিসোড করবো রিসেন্টলি, একটা টপিক আছে, যে তোমার সাথে আমার যে দেনমোহর হয়েছে আমি তোমাকে ওই টাকা দিয়ে দিবো, সো ওইটা নিয়ে আমাকে বিপদে ফেলতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, বিয়ে হয়েছে, এখন কী করবো আমি, তো এদের সেইগুলো একটা র্যানসামের মতো, একটা কাবিন দেনমোহর না, এটা একটা মুক্তিপণের মতো, এখন তুমি আমার বিপদে ফেলার চেষ্টা করবো ওইগুলো দিয়ে, তোমার যত দেনমোহর হয়েছে আমি তোমাকে দিয়ে দিবো, আচ্ছা যাও। তারপর সুভা বলতো, সুভা সেই ছেলের গায়ে হাত তুলছে, ছেলে বলতেছে যে, তারপর সুভা বলতেছে তুমি আমাকে গাড়ি থেকে নামায় কি নামায় দিলে না সিনা, তখন ওই ছেলে নামতে দাও না গাড়ি থেকে, তখন ওই ছেলে বললো যে তোমাকে গাড়ি থেকে নামতে দিলে তখন তুমি নেমে একটা সিন ক্রিয়েট করে মানুষজন ডেকে এনে আমাকে বিপদে ফেলতে, এই জন্য তোমাকে গাড়ি থেকে নামতে দেয় নাই। সুভা হইতেছে স্টিয়ারিং হুইল ওই লোকের ইয়ার, সো ওই লোক খুব সতর্ক, আমি ওর কথাবার্তা শুনে যেটা বুঝলাম সে সোনার বাংলার খেলাটা বুঝে গেছে, যে আমাকে পদে পদে আমাকে পেঁচে ফেলে বিপদে ফেলে আমাকে খাইয়ে দেওয়া হবে, সেই জন্য রাস্তার মাঝখানে মেয়েকে নামতে দিচ্ছে না, নামলে সে একটা সিন ক্রিয়েট করে ওই ছেলেকে ফাঁসাই দেবে লোকজন ডেকে, এবং এই মেয়ে এই টাইপের, এই কারণে সে এই ভয় আছে। তারপর হচ্ছে যে ওই যে সো এরা হয়েছে এগুলা করে বেড়ায়, বুঝলেন না, এই যে মায়াগুলো যত আছে এরা গোপনে বিয়ে করার কী দরকার লাগছে আপনার, আপনি হইতেছেন সিনেমার নায়িকা নট তো কি, আপনি আপনি কেন গোপনে বিয়ে করবেন, আপনাদেরকে আমরা জানি না আপনারা কী করেন, আপনারা গোপনে বিয়ে করেন, কারণ অন্যদের নিয়ে বলতেছেন, আমি পরিমণ্যকে নিয়ে বলছি, কারণ পরিমণ্য অলরেডি একজনের বিরুদ্ধে, একজন না দুইজনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা অভিযোগ আনছে, ঝগড়াঝাটি হয়েছে ধর্ষণ অভিযোগ আনছে পুলিশকে ফোন দিয়ে, সেই জন্য পরিমণ্যকে নিয়ে বলতেছি আপনি কেন গোপনে, আপনি গোপনে বিয়ে করবেন, আপনি আগে চারটা তিনটা বিয়ে করছেন, আপনি আগে দুজনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ অভিযোগ আনছেন, আপনি বিয়ে করার জিনিস গোপনে বিয়ে করার জিনিস না, আপনি হইতেছেন আপনি জন্মদিন পার্টিটাও করেন রেস্টুরেন্টের মধ্যে একেবারে কী জানি ফাইভ স্টার রেস্টুরেন্টে পুরো মিডিয়াকে ডেকে, আপনি তো গোপনে বিয়ে করার মাল না, আপনি কেন গোপনে বিয়ে করতেছেন, সুবিধা মতো হইলে কিন্তু আবার এই লোককে খেয়ে দিবেন। সো ভাগ্য ভালো এখন প্রেগনেন্ট হয়েছেন, আমি জানি এটা প্ল্যান্ড বাচ্চা কি না, মনে হয় না প্ল্যান্ড, সাধারণত ফার্স্ট বাচ্চা প্ল্যান্ড হয় না, সাধারণত মানুষ ভুল করে নতুন নতুন বিয়ে করার পর, এটা আমার মুখের কথা না স্ট্যাটিস্টিক্যাল কথা, সম্ভবত পৃথিবীর ওয়ান থার্ড বাচ্চাই হয়েছে আনপ্ল্যান্ড, পৃথিবীর প্রথম বাচ্চার দের ওয়ান থার্ডই সম্ভবত আনপ্ল্যান্ড, এরকম আমার স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম কোথায়। সো প্রথম বাচ্চাটা সাধারণত আনপ্ল্যান্ড হয়েছে, আমার মনে হয় হইতে পারে আনপ্ল্যান্ড, কারণ যদি অক্টোবরের 10 তারিখে বিয়ে করে দুই মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছে মনে হয় আনপ্ল্যান, আচ্ছা জায়গা সেটা নিয়ে বেশি কথা বলার সুযোগ নাই, কিন্তু কথা হইতেছে যে এত গোপন রাখবেন, ফাঁস করবেন, খালি এটা গোপন রাখেন, ওটা ফাঁস করেন, এটা গোপন রাখেন, তারপর সুবিধা মতো এগুলোকে ব্যবহার করবেন নিজের সুবিধা মতো ফাঁসানোর জন্য, না এগুলো করা যাবে না, আপনারা বাংলাদেশে এটা দেখেন, এরা এরা যে চাওয়া পাওয়া হয়েছে আমেরিকান স্টাইলে, ও কার পার্সোনাল লাইফ প্রাইভেট লাইফ এগুলোকে সম্মান করতে হবে, এখানে আমাদের কথা বলো না, না আমরা আমেরিকা থাকি না, আমরা সোনার বাংলা থাকি, ওটা ভুলে গেলে চলবে না, এত ড্রামা করলে হবে না, আপনারা চাইবেন একেবারে আমেরিকার মতো প্রাইভেসিটা, কিন্তু আমেরিকা কি ধর্ষণ বলে ফাঁসাই দেওয়া হয়, আমেরিকা কি গোপনে বিয়ে করে তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ফুসলিয়ে ধর্ষণ, এসব টার্ম আছে, এসব অসভ্য ইত্রামি আমেরিকা, না ওটা চলে না, বাংলাদেশে তো চলে না, সো বাংলাদেশ আবার আমেরিকান স্ট্যান্ডার্ড এসে দেওয়া যাবে না। সো এদের চাওয়াটা বোঝে না, এরা এরা পান্ডামি করবে আমেরিকার মতো, আর বিচারটা করবে কিন্তু বাংলাদেশের স্টাইল, আদালতকে ব্যবহার করবে ফুসলিয়ে ধর্ষণ ধারায়, আদালতকে ব্যবহার, সো এদের চাওয়া হয়েছে এরকম, বোঝেন না, একেবারে সম্মানটা করতে হবে আমেরিকা, প্রাইভেসিটা দিতে হবে আমেরিকানদের মতো করে, হ্যাঁ কিন্তু বদমাশিটা করবে বাংলাদেশিদের মতো করে। সো পরিমণি বিয়ে করছে, সে আমার প্রশ্ন কেন গোপন রাখতে গেল, যেই ভদ্রমহিলা কোনো কিছুই গোপন রাখে না, যেই কোনো কিছু বার্থডে পার্টি থেকে শুরু করে নাটক সব ড্রামা ক্যামেরার সামনে সে তাকে করতে হবে, বাচ্চা হবে এখন ফেসবুকে এসে সে অ্যানাউন্স করতেছে যে এখানে তার বিয়ে হয়েছে, এটাই কেউ জানে না, খুব স্বাভাবিকভাবে সারা দেশে একটা দ্বিধাধন্দে পড়ে যাবে যে হোয়াটস গোয়িং অন, সে তো বিয়েই করে না, যে বাচ্চা আসলো কোত্থেকে, সো এই ড্রামাগুলো কিন্তু তারাই তৈরি করতেছে, কিন্তু আবার কিছু বললে আপনি আসবে আপনাকে লেকচার দিতে। সো এই যে এদের আচরণগুলো, এই যে অসামাজিক কর্মকাণ্ড, ওইসব বদমাইশি সমস্যা, সেইগুলো আপনি আপনি কথা বলতে পারবেন না বলে আপনাকে এমনভাবে এরা এটাকে যে গ্যাস লাইটিং বলে, এরা এমনভাবে রিয়েক্ট করবে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আরে আমি খারাপ কাজটা করলাম, আমি মনে হয় এখানে অসামাজিকটা, অসামাজিকগুলো কিন্তু এরা, এই সবগুলো মিডিয়াবাজ থেকে শুরু করে পরিমাণে এরা সবগুলো অসামাজিক, অসামাজিক না ক্রিমিনাল, এগুলো এক একটা মিথ্যা ধর্ষণের অভিযোগ আনতেছে, নানানজনকে নানান জায়গায় ফাঁসাই দিচ্ছে, নানানভাবে বিপদে ফেলে দিচ্ছে, এরা ক্রিমিনাল, এদের এই ক্রিমিনাল একটি পরিমাণেকে নিয়ে একটা এপিসোডের পর এপিসোড হয়েছে পরিমণির পক্ষে, পরিমণি যখন ধরা খেলো মিথ্যা অভিযোগ করে, পরিমণিকে এখন জেলে থাকার কথা, সে একটা মানুষের বিরুদ্ধে দুইবার, একটা না দুইটা মানুষের বিরুদ্ধে দুইবার সে মিথ্যা ধর্ষণ অভিযোগ, হত্যা চেষ্টার অভিযোগ আনছে, কই করে টকশোর পর টকশো তো হলো না এতকে। সো এই মিডিয়াবাজদের ন্যারেটিভে পাগল হয়ে যায় না, যে এরা আপনাকে বোঝাবে আপনি এটা নিয়ে কথা, আপনি কিন্তু অসভ্য লোক, আপনি অসামাজিক অভদ্র লোক, আপনি প্রাইভেসিকে সম্মান করতে জানেন না, কেন কথা বলতেছেন, না না
কেন কত শুনবো, মানে এদের এদের কাছ থেকে শিখতে হবে আমাদের নীতি নৈতিকতা সামাজিকতা। এরা হইতেছে সমাজের স্কাম, এই মিডিয়ার মধ্যে যারা আছে যা করে বেড়ায় সেটার ভিত্তিতে বলতেছি, এরা যা করে বেড়ায় এরা হইতেছে স্কাম অফ সোসাইটি, একটা সমাজের স্কাম এরা। স্কাম কেন, কারণ এটা তো আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য না, কেন, কারণ এই দেশে আইনের শাসন আছে, এরা যা ইচ্ছা তাই করে বেড়াইতেছে, করুক সেটা না, কিন্তু আমাদের দেশে তো কোনো আইনের শাসন নাই, কথা বোঝেন নাই জায়গা, ওইটা বললাম আলোচনা হয়ে যাবে, যেহেতু আমাদের কোনো ল্যান্ডে কোনো রুল অফ ল নাই, ললেস ল্যান্ড, এবং এরা এখানে যাচ্ছে তাই আচরণ করে বেড়াইতেছে, এবং এখানে কারোর সাথে কারো কোনো টরাটক্কা হইলে খেলে দেয়, নানান ধারা বের করে নানান প্রভাব খাটায়। সো এই ললেস ল্যান্ডে মগের মূল্যকে এরা হইতেছে আবার এসে আপনাকে কোনটা বলতে পারবেন কোনটা বলতে পারবেন এগুলা ডিকটেট করে, হ্যাঁ না, এই স্কামদের কাছ থেকে নীতি নৈতিকতা শেখা যাবে না। পরিমণির বাচ্চা হচ্ছে এটা খুব ভালো ব্যাপার হইতে পারতো, খুব সুন্দর একটা ব্যাপার হইতে পারতো, পুরো প্রসেসটা যদি সুন্দর হইতো, সুন্দর করে বিয়ে করছে, সুন্দর করে বাচ্চা হচ্ছে, অথবা সব কিছু প্রাইভেট রাখে, না না কিছু প্রাইভেট রাখে, কিছু পাবলিশ করে, আবার বিয়েটা প্রাইভেট রাখে, বাচ্চাটা হটা পাবলিশ করতেছে, কয়েকদিন দেখেন না, এই যে কয়েকদিন আগে নুসরত টুসরত নিয়ে আলোচনা করছি, তারপর তৃষা ত্রিনা ডক্টর ত্রিনা ইসলামের এরকম। সো এই বিষয়গুলো নিয়ে দেখবেন মিডিয়ায় কোনো আলতোল পার আলোচনা হচ্ছে না, কারণ এরা মিডিয়ার লোক, এরা মিডিয়ার পক্ষের লোক, এরা কখনো এই জিনিসটাকে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এইভাবে বলবে না, শো না, এগুলো করতে দেওয়া যাবে না এদেরকে, বা এরা করুক, এরা করলে আবার এই যে মানুষ কথা বললে, এরা যখন এখানে আবার ট্রায়াল বসায়, মিডিয়া ট্রায়াল, এই ডেইলি স্টারের নারীবাদী ভদ্রমহিলারা এসে দাঁড়ায় যাবেন, একেবারে প্রাইভেসি লেকচার দেবেন নারীকে, এই নারীগুলো কই ছিল যখন পরিমণি ধর্ষণের অভিযোগ একের পর এই নারীবাদী এর সুরগুলো কিন্তু খুঁজে পান নাই, যখন সিলেক্টিভ লেকচার এই জন্য নেওয়া যাবে না। সো ঘটনাটা ভালো হইতে পারতো, একটা খুব সুন্দর একটা ব্যাপার হইতে পারতো, কিন্তু ব্যাপারটা আসলে সুন্দর নাই। এবং তার চেয়ে যেহেতু পরিমণি এর আগে চারবার ডিভোর্স হয়েছে, আমরা স্ট্যাটিস্টিক্যালি, আমরা প্রবাবিলিটি বলে যদি কিছু থেকে থাকে পৃথিবীতে, বাই ম্যাথামেটিক্স বলতেছি, ম্যাথামেটিক্যালি স্পিকিং, বাই দ্য ল অফ প্রবাবিলিটি, পরিমণির এইটা টিকবে বলে খুব একটা ধারণার করার কষ্ট সাপেক্ষ, একটা ব্যাপার ভালো হয়েছে, ছেলেটা হয়তো বেঁচে গেলো, যে অভিনেত্রা রাজেই কারণে যে বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাওয়ায় বিষয়টা সামনে আসায়, তাদের গোপন বিয়েটা সামনে চলে আসছে, নাহলে হয়তো এই ছিল কোনো একটা ঝামেলা হইলে, মানে তাদের তো সংসার টিকবে না হয়তো, বা এটা ধরে নেওয়া যায়, সো কোনো একটা ঝামেলা হইতো, ঝামেলা হইলে তারপর পরিমণি ফাট করে সামনে এসে, এই আমাকে ধর্ষণ করছে, আমাকে ফুসলি এই করছে, আমাকে এই করছে সেই করছে বলে ছেলেটাকে ফাঁসাই দিত, সে কান্নাকাটি করে মিডিয়ার সামনে। সো বিয়ের ব্যাপারটা প্রকাশ্য হয়ে গেছে ওয়ান ওয়ে অর অ্যানাদার, এটা ওই ছেলেটার জন্য ভালো হয়েছে, কারণ এই ভদ্রমহিলা কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো না, কোনোভাবেই ভালো না, বিয়ের ওনার নিয়ের সংসার কনজুগাল লাইফের ট্র্যাক রেকর্ড তো ভালো না, ভালো না ইয়ের ট্র্যাক রেকর্ডও ভালো না, উনি মানুষজনকে ফাঁসায় প্রচণ্ডভাবে, মারাত্মক রকমভাবে ফাঁসায়, মারাত্মক রকম অসৎ অসভ্য মহিলা। সো এগুলোর সাথে এগুলো দেখে নাইছেন না, এদের দেখে মিডিয়া এখন একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করবে, মানুষ কথা বললে মানুষকে পুরো উল্টা বন্দুকের তাক ঘুরে দিবে, ঘুরে আপনার দিকে বন্দুকের নল তাক করে ফেলবে, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না।